টাঙে দেখি, এদের প্রিপারেশন দেখানো হয়েছিল ফিঙ্গার টিপস, টিপস অফ দ্য ফিঙ্গারে দেখি, সেন্ট্রালের একটা জায়গা এটা হচ্ছে টাং, আর পেরিফেরাল গুলো দেখি আমরা টিপে দেখি, লিপে দেখি, নোজে দেখি। হ্যাঁ, ডিফেন্স সাইনাস, সাইনাসিস, সাইনাসিস ডিসকালারেশন অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন ডিউ টু এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ ডিঅক্সিজেন হিমোগ্লোবিন ইন দ্য ব্লাডে, যদি এটা বেড়ে যায় তখন সেটাকে সাইনাসিস বলে। এনিমিয়া, সাইনাসিস, জন্ডিসের ডেফিনেশন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে, কারণ এটা আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ক্লাসিফিকেশন দুইটা, সেন্ট্রাল সাইনাসিস, পেরিফেরাল সাইনাসিস, এগুলো খুব গুরুত্ব, ছোট কয়েকটা, দুইটা বা তিনটা পেজ, কিন্তু আপনার কিন্তু অনেক ইনফরমেশন, এটা যে কোনো সময় স্যার জিজ্ঞেস করে এবং এটা এর বাইরে কোনো কোয়েশ্চেন নাই। সেন্ট্রাল সাইনাসিসের মেকানিজম কি কি হতে পারে, ডিউ টু দুইটা কারণ হতে পারে, যদি লাংসে যদি আপনার হয় যে ব্লাড, যে আপনার অক্সিজেনেশন, যেরকম আমাদের কোভিড এ কোন ধরনের সাইনাসিস হয়, সেন্ট্রাল সাইনাসিস হচ্ছে, ঠিক না, ডিউ টু ইনপারফেক্ট অক্সিজেনেশন অফ ব্লাড ইন লাং, যদি আটারি ভেনাস, যদি ব্লাড একসাথে মিক্সড হয়ে যায় দুইটা কারণে, যেটা যেটা আটারি ভেনাস ব্লাড কোথায় মিক্স হবে, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিছে যে আটারি ব্লাড এবং ভেনাস ব্লাড একসাথে মিক্স হয় না। এখন কেউ বলতে পারবেন কোথায় হয়? ক্যাপিলারিতে? ক্যাপিলারিতে তো হয় না রে বাবা, হার্ট ডিজিজ গুলো হয় না, এই যে অফট্যাট্রোজ অফ ফ্যালট, ইসেনমেঞ্জার সিন্ড্রোম, বুঝতে পারছেন, তখন মিক্স হয়। আচ্ছা যাই হোক, সেন্ট্রাল কজ, পেরিফেরাল কজ, পেরিফেরাল কজ লোকালাইজ কজ, দেখালে এখানে আপনার হাতে একটা ভেজা কনস্ট্রিকশন হলো, একটা আটারি ব্লক হয়ে গেল, অথবা ক্লোড কোল্ড এক্সপোজার হলে আমাদের কি হয়, ভেজা কনস্ট্রিকশন হয়। তাহলে দেখেন সেন্ট্রাল খুব সাইনোসিস জিনিস অল্প কিন্তু অনেক ইনফরমেশন, মুখস্থ করতে হবে না, বুঝবেন ঠিক হয়ে যাবে। কমন কিছু যদি আপনাদের ছবি দেখাচ্ছে, যে দেখেন টাঙ্গে আমরা সেন্ট্রাল সাইনোসিস দেখি, যেখানে সেন্ট্রাল সাইনোসিস থাকবে সেখানে পেরিফেরাল সাইনোসিস থাকবে, সেন্ট্রাল আর পেরিফেরাল সাইনোসিস যেখানে থাকবে ওখানে সেন্ট্রাল সাইনোসিস থাকবে না, যে দেখেন এই যে টাঙ্গ বুঝা যাচ্ছে, আমি বললাম যে জামের মতো কালার হবে, এটা নামাই নিতে হবে। আচ্ছা এক্সাম্পল অফ, এক্সাম্পল দেই সেন্ট্রাল সাইনাসিস এক্সাম্পল কি, হার্ট কজ, এই যে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, ইসেনমেঞ্জার সিন্ড্রোম, কার্ডিওজেনিক শক, লাং কজের মধ্যে কি হয়, সিওপিডি, একটু সিভিয়ার অ্যাজমা, পালমোনারি এম্বোলিজম, এখন যদি বলি তাহলে বলতে হবে কোভিড নিউমোনিয়াতে হয়, আর কোভিড নিউমোনিয়ার মতো তো এখন কোভিড নিউমোনিয়া আসার পরে সাইনোসিস, অক্সিজেন স্যাচুরেশন, এখন যে কিছুই না বুঝে সেও বুঝে যে অক্সিজেন স্যাচুরেশন শব্দটা বুঝে, ঠিক আছে, কিছু কিছু জিনিস অনেক কিছু ইন্ডিকেট করে। পেরিফেরাল সাইনাসের কজ হচ্ছে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, বার্চার ডিজিজ নাম শুনে রেনট ফেনোমেনো, এগুলো আমরা ভেনাস অবস্ট্রাকশন হতে পারে। ডিফারেন্স বিটুইন, খুবই গুরুত্বপূর্ণ যে এক্সাম্পলের পরে খুবই গুরুত্বপূর্ণ, ডিফারেন্স কিভাবে করবো এটা মনে রাখবেন, সেন্ট্রাল এবং এটা জিজ্ঞেস করবে, সেন্ট্রাল সাইনোসিস এবং পেরিফেরাল সাইনোসিস, সাইনোসিসটা কি হয় জেনারেলাইজড হয়, এটা হচ্ছে লোকালাইজড হয়, এগুলো পরীক্ষাতে আসে। এফেক্ট পার্ট কি হয়, এফেক্টেড পার্টটা কি থাকবে, সেন্ট্রাল সাইনোসিস ওয়ার্ম থাকবে, আর পেরিফেরাল সাইনোসিস হলে সবসময় এটা কোল্ড হয়ে যায়, সাধারণত যে ব্লাড সার্কুলেশন কম থাকে না, সার্কুলেশন ঠিক আছে কিন্তু মিক্সচারে সমস্যা আছে, ফ্যাক্টরি থেকে দুই নম্বর জিনিস দিয়ে দিছে কিন্তু আপনার সাপ্লাই চেন ঠিক আছে, আর এটা হচ্ছে কি ঢাকা ময়মনসিং থেকে আসতেছে কিন্তু ভালো করে ব্রিজটা ভেঙে গেছে, এই কারণে কি সাপ্লাই ঠিকই আছে, ঢাকাতে জিনিস আছে কিন্তু আপনার কাছে পৌঁছতে পারতেছে না, এসে পেরিফেরাল সাইনাসিস। আর সেন্ট্রাল সাইনাসিস ঢাকাতেই সমস্যা, ঢাকাতে নাই ওষুধ তো কি করবে, স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ নাই, এখন আপনাকে ময়মনসিং মেডিকেল কলেজ পাবেন, পাবেন না, কিন্তু এখন স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ আছে কিন্তু রোডের সমস্যার জন্য আসতে পারতেছে না, সেটা হচ্ছে পেরিফেরাল সাইনাসিস। তাহলে পেরিফেরাল সাইনাসিস কি থাকে, ওয়ার্ম কোল থাকবে, আর পেরিফেরাল সাইনাসিস জেনারেলি ওয়ার্ম থাকবে। এখন আমি তাহলে কি করব, যদি অ্যাপ্লিকেশন অফ, যদি এখন আমরা তা ডিফারেন্সিয়েট কিভাবে করি, বেড সাইড যে আমি যদি হিট দেই, এটা বলে সারা জিজ্ঞেস করে, যদি এটা সব ক্ষেত্রে ঠিক হবে না, তাহলে অ্যাপ্লিকেশন অফ হিট, তাহলে কি হবে, সেন্ট্রাল সাইনোসিস ডিজেপের হবে না, কারণ ওইখানে বললাম না মেশিনে গন্ডগোল লাভ নাই, আর যদি এখানে হিট দেই তাহলে কি হবে, তাহলে পেরিফেরাল কি হয়, ভ্যাজো কনস্ট্রিকশনের জায়গায় কি হচ্ছে, ভ্যাজো ডাইলেটেশন হবে, তাহলে এটা ডিজেপের হয়ে যায়, এটা সারা পার্থক্য শুনতে চায়। সাইড ওয়ান, অ্যাপ্লিকেশন অফ হিট দিলে কি হয়, বেড সেট কিভাবে আমরা টেস্ট করবো, আর যদি অক্সিজেন দেই, অক্সিজেন দিলে সেন্ট্রাল সাইনোসিস ডিজেপিয়ার হয় কিন্তু পেরিফেরাল সাইনোসিস ডিজেপিয়ার হয় না, কারণ তা তো সার্কুলেশনই যাচ্ছে না, অক্সিজেন দেওয়া লাভ কি, ঠিক আছে। তাহলে এগুলো কতগুলো জিজ্ঞাসা করে, এফেক্টেড পার্ট কি, এটা সবসময় এটা আপনাকে আন্ডার গ্রেজুয়েট অবশ্যই আপনাকে কোশ্চেনটা জানতে হবে। টাং টাং কখন হয়, টাং অলওয়েজ ইনভলভ, সেন্ট্রাল সাইনাসে টাং ইনভলভ হবে কিন্তু পেরিফেরাল টাং হচ্ছে তার টাং নেভার ইনভলভ, কারণ টাং সবসময় ওয়ার্ম থাকে, তো টাং কখন ইনভলভমেন্ট, যদি ইনভলভ হয় তাহলে মনে করবেন এটা সেন্ট্রাল সাইনাসিস, আর টাং যদি ইনভলভমেন্ট না হয় তাহলে মনে করবেন কি, এটা পেরিফেরাল সাইনাসিস। তাহলে হাউ উইল ডিফারেনশিয়েট বিটুইন সাইনাস ফ্রম সেন্ট্রাল সাইনাসিস ফ্রম দা পেরিফেরাল সাইনাস, এই যে কথাগুলো বলছি, এই দিজ আর দা বেসিক অফ দা ক্লিনিক্যাল প্যাথোলজি, আমি ক্লিনিক্যাল সরি মেডিসিন, এটা এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, জানতে হবে, জানতে হবে, আপনি আন্ডার গ্রাজুয়েট হন বা পোস্ট গ্রাজুয়েট হয়ে আপনার মনে করতে হবে না যে আরে আমাকে সেন্ট্রাল সাইনাসিস কোনোদিন সাজেস্ট করবে না, কিন্তু অনেক এমন ঘটনা ঘটছে যে অনেক বাড়ছে, যখন জিজ্ঞেস করছে কিভাবে ডিফারেন্সিয়েট করবে বেশ সাইড বলতে পারে না, ফেল করে গেছে, ঠিক আছে, এজন্য মনে রাখতে হবে পোস্ট গ্রাজুয়েশন, কিন্তু আমি সবসময় একটা কথাই বলি, ইট ইজ এ মডিফাইড ফর্ম অফ আন্ডার গ্রাজুয়েশন, ফায়ার আপনার কোনো যে মানে নো মাস, হাউ উইল বেশ সাইড ডিফারেন্সিয়েট করবা কিভাবে, এই সারা জিজ্ঞেস করে সেন্টার থেকে পেরিফেরাল কিভাবে বেড, আমি তো তো বলবো যেহেতু সময় কম, যে অক্সিজেন দেওয়ার জন্য ইফ সেন্ট্রাল সাইনোসিস যদি অক্সিজেন দেয় তাহলে এটা সেন্ট্রাল সাইনোসিস ডিজাপিয়ার হবে কিন্তু পেরিফেরালটা ডিজার হবে না, এটা হলো বেসাইড টেস্ট, কিভাবে সারা জিজ্ঞেস করে, এটা খুব একটা কমন কোয়েশ্চেন, হোয়াই টাং নট ইনভলভ ইন সেন্ট্রাল সাইনোসিস, সেন্ট্রাল না সরি এটা 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 ভুল লেখছে, পেরিফেরাল সাইনাস হবে, এটা আমার ভুল হয়ে গেছে, সেন্ট্রাল সাইনোসিস এটা ঠিকই করে দেয়, পরে দেখা যাবে যে টাং ইনভলভমেন্ট করা হয় না, হয় না, এই জন্য যে টাং ইজ অলওয়েজ রিমেন, টাং সবসময় কি থাকে, টাং সবসময় ওয়ার্ম থাকে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে, ক্যান ইউ সিন সাইনোসিস, সিভিয়ার এনিমিয়া, সিভিয়ার এনিমিয়া থাকলে কিন্তু সাইনোসিস দেখা যায় না, কারণ সাইনোসিস দেখার জন্য আপনার কমপক্ষে হিমোগ্লোবিন লেভেল 5 এর বেশি হতে হবে, এটাও স্যার অনেক সময় জিজ্ঞেস করে। হ্যাঁ,
কারণ তখন অক্সিজেন ফুললি স্যাচুরেটেড থাকে, তখন ডি অক্সিজেন ইয়ে থাকে না কোনো। হোয়াট ডু মিন বাই ডিফারেনশিয়াল সাইনোসিস, এটা জিজ্ঞেস করে, ডিফারেনশিয়াল ক্ল্যাবিং কি, এটা প্রতিদেশনে খুব জিজ্ঞেস করে, আন্ডার গ্রাজুয়েশনে অনেক সময় জিজ্ঞেস করে। হ্যাঁ সাইনোসিস প্রেজেন্ট অনলি লোয়ার লিম্ব, সাইনোসিস দেখা গেছে যে লোয়ার লিম্বে আছে কিন্তু আপার লিম্বে নাই, তখন বলে ডিফারেনশিয়াল সাইনোসিস। যেমন পিডিএ প্যাটেন্ট ডাক্তার আটারিয়াস ফিভারসে পাওয়া যায়, পিভিএ পিডিএ তে আবার আপনার ক্লাবিংও পাবেন, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে হোয়াট ডু মিন বাই ডিফারেনশিয়াল সাইনোসিস, যখন আপনি পায়ে সাইনোসিস পাবেন কিন্তু হাতে পাবেন না। এই যে ছবি দেখাচ্ছি পেরিফেরাল সাইনোসিস, বুঝতে পারতেছেন হেলদি সাইনোস, এই সেন্ট্রাল সাইনোসের ছবি দেখাচ্ছি, এগুলো তো আমাদের রিয়েল পেশেন্ট। খেয়াল করে দেখবেন আমরা বাঙালিদের কালারের জন্য আসলে সাইনোসিস অনুপযুক্ত না, আরো বলা উচিত যে দেখেন এখানে দেখেন এগুলো এখানে সাইনোস হয়ে আছে। আমরা কিন্তু সবই সেন্ট্রাল সাইনোসিস, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য বানাইছি যে ক্লাবিং এর সাথে সাইনোসিস আছে, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করি ক্লাবিং এর সাথে সাইনোসিস এর কজ কি, কেউ বলতে পারবেন নাকি? কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল অনেক হার্ট ডিজিজ আছে, যেমন ট্যাপটোজ অফ ফেরট, ইসেন মেজার সিনড্রোম, হ্যাঁ ঠিক আছে, ব্রঙ্কেকটেসিস একটা, হ্যাঁ ব্রঙ্কেকটেসিস হলো ক্লাবিং হয়, সাইনোসিস হতে পারে। স্যার সিওপিডি থাকতে পারে না? সিওপিডি তে ক্লাবিং কেন হবে, ক্লাবিং উইথ সাইনোসিস বলছি আমি, সিওপিডি তে তো ক্লাবিং হবে না। আচ্ছা ক্লাবিং আমরা পড়াবো যখন, এই যে দেখেন এই পেশেন্টে দেখেন এই রিটেল আগে রুগীর হাত দেখ, এটা না আছে, এই দেখেন এই পেশেন্টটা দেখেন, এখানে কি মনে হচ্ছে এনিমি আছে না নাই? মনে হচ্ছে খয়েরি খয়েরি, কালারটা মনে হচ্ছে না খয়েরি, বেশি গাঢ়। এই যে পলিসাইথেমিয়া, এই যে দেখেন সাইনোস আছে, আর একটু দেখি এই যে, তাই এখন আপনি ডায়াগনোসিস বলতে পারবেন না, যে আমি আপনাকে দেই ডায়াগনোসিস কি দিবেন, ক্লাবিং আছে সাইনোস আছে পলিসাইথেমিয়া আছে, এটা যদি অস্পিতে দেই যে আন্ডার গ্রাজুয়েট না, কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন, মানে পোস্ট গ্রাজুয়েশন বলতে বোঝাচ্ছি যারা যদি ফেজের স্টুডেন্ট থাকেন, কি হতে পারে এরকম একটা, ক্লাবিং আছে সাইনোসিস আছে, হ্যাঁ আর হচ্ছে চোখে পলিসাইথেমিয়া আছে, সাইনোটিক কনজেনিটাল হার্ট আছে, চ্যাপ্টার অফ ফেলট হতে পারে, ব্রঙ্কেকটেসিস হতে পারে, ঠিক আছে? দেখেন এই হচ্ছে জিনিস, কারণ ওখানে ক্লাবিংও হয়, এই যে ক্লাবিং সাইনোসিস আছে, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা এগুলো শর্টকাট চলে যাবো, আমি এটা 10 মিনিটের মধ্যে শেষ করে দিবো, হ্যাঁ। এরপর শুধু একটা ছবি দেখবো, এটা যে বোঝাই যাচ্ছে ক্যাকেক্সিয়া, ঠিক আছে, এটা তো অবেশ বোঝাই যাচ্ছে, একটা পেশেন্ট ক্যাকেক্সিয়া এবং অবেশ, এটা আমরা কিভাবে বলছি।